অনুমোদিত কাজ করতেছেন আর কোন কাজটা আল্লাহ এবং তার রসুল বেজার, এটা আপনি মিলেই নেবেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক দ্বিতীয় এবং তিন নম্বর চার নম্বর গুণ বলেন, যারা মানুষকে হক কাজের জন্য সত্য বাস্তব বস্তুনিষ্ঠ ন্যায় নীতির পথে মানুষকে আহ্বান করবে, সুপারিশ করবে, সহযোগিতা করবে, কি করবে, সত্যের পক্ষে যারা থাকবে এক কথায়, এবং এই সত্যের পক্ষে থাকতে গেলে যে বালা মুসিবত বিপদ আপদ ঝড় ঝাপটা গালি গালাজ মিথ্যা অপবাদ আসবে, এর উপরে অতবিশ্বাস, এর উপরে ধৈর্য ধারণ করবে। বুঝাইতে পারছি, হক পথে সত্যের পথে থাকতে গেলে সুস্থে থাকা যায়? ধরে বলেন, কেউ বলবে অমুকের দালাল, কেউ বলবে তমুকের দালাল, কিন্তু আমরা দুনিয়ার কোন মানুষের দালাল না, আমরা দালালি যদি করি একমাত্র আল্লাহ এবং তার রসুলে। বলে তা তোমরা বুঝবা না, বুঝবা কেমন, তুমি তো সারা জীবন করছো মানুষের দালালি, আল্লাহর দালালের চরিত্র আর মানুষের দালালের চরিত্র কোনোদিন এক হবে না, হইতে পারে না। গরু চোর, সে তো নদীর ওপারের তাহাজ্জুদ গুজার লোকটারে মনে করবে যে ও মনে হয় গরু চুরি করতে নামছে, কথাটা বোঝেন নাই? ওর তো চরিত্র গরু চুরির চরিত্র, যার চরিত্র মানুষের দালালি করা, ক্ষমতার দালালি করা, অর্থের পিছনে দালালি করা, তারা তো আল্লাহ এবং তার রসুলের দালালরা যে নিজের অর্থ সম্পদ জীবন কোরবানি দিয়ে আল্লাহ রসুলের দালালি করে, এটা তাদের বুঝে আসবে না। আমরা কার পক্ষে থাকতে চাই, হকের পক্ষে না বাতিলের পক্ষে? জোরে বলেন, কার পক্ষে থাকতে চাই? হকের পক্ষে থাকার অর্থ কি? হকের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, এই ইসলামকে, ইসলাম যখন আসছে দুনিয়ায় কিভাবে আসছে, আল্লাহর হাবিবের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন অবতীর্ণ করছে, কি অবতীর্ণ করছে, জোরে বলেন কি অবতীর্ণ করছে, এই কুরআন যখন অবতীর্ণ হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাসিন্দাদেরকে ডাকিয়ে কি বলছেন, যে এই কোরআন আল্লাহ নাজিল করছে, তোমরা এই কোরআন সকাল বিকাল তেলাওয়াত করবা, আর কোনো ডিউটি নাই এই কোরআনের, এইটা বলছে না? বলছে যে এই কোরআন অনুযায়ী তোমার ব্যক্তি জীবন চালাবা, সমাজ চলবে কোরআন অনুযায়ী, আজ থেকে রাষ্ট্র চলবে এই কোরআন অনুযায়ী, কোনটা বলছে না? বলতো তেলাওয়াত করবে, হ্যাঁ, যদি বলতো যে এই কোরআন আল্লাহ পাঠাইছে তোমরা শুধু তেলাওয়াত করবা আর কোনো কাজ নাই, তাহলে এই কোরআনের কোনো বিরোধী লোক পাওয়া যাইত না। যখনই আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ কোরআন নাজিল করছেন, এই কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আইন বিচার সব চলবে এই কোরআন অনুযায়ী, তখনই বিরুদ্ধে এক দল দাঁড়াই গেছে। আল্লাহর হাবিবের উপরে যখন এই কোরআন নাজিল হইল, এই কোরআন একদল লোক বিশ্বাস করলো, বুকে ধারণ করিয়া নিল, আপন করিয়া নিল, তাদের মধ্যে আপনারা নাম জানেন আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের সহ রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারা এই কোরআনকে আপন করিয়া নিল, আল্লাহর হাবিবের কোরআনকে বিশ্বাস করলো, তারা এই কোরআনকে রক্ষার জন্য, এই হকের পক্ষে থাকার জন্য নিজের বাড়ি ঘর ছাড়ছে, অর্থ সম্পদ ছাড়ছে, স্ত্রী সন্তান ছাড়ছে, এমনকি যুদ্ধের ময়দানে নিজের গলা কাটাইয়া দিয়েছে, কথা সত্য না মিথ্যা? যখন এই কোরআনকে তারা পাইল, এই কোরআনকে সবচেয়ে দামি হিসাবে গ্রহণ করলো, দুনিয়ার সব বস্তুর থেকে কোরআনকে তারা আপন করিয়া নিল, এই যে তারা দুনিয়ার সব স্বার্থের ঊর্ধ্বে কোরআনকে মর্যাদা দিয়ে ধারণ করলো,
কুরআন কে রক্ষার জন্য নিজেদের সব কিছু বিলাইয়া দিল এজন্য তারা ঠক জেনা দিচ্ছে জোরে কর না এটা জোরে কর আজ পর্যন্ত সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাম আমরা স্মরণ করি সম্মানের সাথে কিনা সেই ওমর আবু বকর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের নাম আমরা এখনো শ্রদ্ধার সাথে স্মরণ করি কি করি না এই শ্রদ্ধা তারা কামাই করছে এই কোরআনকে রক্ষা করতে রক্ষা করার কারণে কোরআন মানার কারণে কোরআনকে ভালোবাসার কারণে কথা ঠিক কি না আবার এই কোরআনকে বিরুদ্ধ বিরোধিতা করার জন্য এই কোরআন যাতে প্রতিষ্ঠিত হইতে না পারে কোরআন যেন মানুষ জানতে না পারে শিখতে না পারে এই জন্য একদল দাঁড়াই ছিল আবু আবু জাহেল উতবা সাহেবা কি বলেন ছিল কি ছিল না তারা এই কোরআন মানে নাই মানে তো নাই বরং এই কোরআনের পক্ষে যারা ছিল তাদেরকে নির্যাতন করছে জুলুম করছে আজকে সেই আবু জাহেল দুনিয়ায় নাই কিন্তু আবু জাহেলের নাম আমরা স্মরণ করি শ্রদ্ধার সাথে না বেইজ্জতির সাথে আবু বকরের নাম বললে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই আবু জাহেলের নাম বললে আমরা বলি লানাতুল্লাহি আলাইহি আল্লাহর লানত তার উপরে পড়ছে আরো বড় তাহলে এখন দেখলো কারা যারা কোরআনের পক্ষে ছিল কথা ঠিক কিনা আজও দুনিয়াতে আল্লাহর হাবিব নাই আবু বকর নাই ওসমান নাই আলী নাই কিন্তু সেই কোরআন আছে আল্লাহর হাবিবের সেই উত্তর শরীর এখন আছে না নাই আবার সেই আবু জাহেল আজকে দুনিয়ায় নাই কিন্তু সেই আবু জাহেলের উত্তর শরীরা যারা এই দেশে কোরআন প্রতিষ্ঠিত না হোক এই চেষ্টা করতেছে সেই আবু জাহেলের অনুসারীরাও আছে না নাই এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি যারা আল্লাহর হাবিবের অনুসারী আবু বকর ওসমান আলীর অনুসারী দুনিয়াতে এখনো আছে তারা কিয়ামতের ময়দানে কার দলভুক্ত হইয়া উঠবে কথা কয় না যারা আল্লাহর রসুলের অনুসারী যারা আল্লাহর রসুলের দলভুক্ত তারা কিয়ামতে উঠবে কার দলে হ্যাঁ আর যারা আবু জাহেলের অনুসারী তারা আবু জাহেলের কর্ম এখনো চালাইয়া যাইতেছে তারা কিয়ামতের ময়দানে কার সাথে উঠবে কথাটা আমি বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের ভিতরে ফরমান ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম হে দুনিয়ার মানুষ ভালো করিয়া জানিয়া রাখো কিয়ামতের ময়দানে আমি মাওলা প্রত্যেককে যে যেই দল করছ সেই দলভুক্ত করিয়া উঠাব এখন আমরা কার দলে থাকতে চাই আল্লাহর হাবিবের দলে না আবু জাহেলের দলে কারা কারা আল্লাহর হাবিবের দলে থাকতে চাই আল্লাহু আকবার নারায়ে তাকবীর কোরআন সুন্নাহ যেখানে আলহামদুলিল্লাহ এই কোরআনকে রক্ষা করার জন্য আমাদের দায়িত্ব আছে না নাই এই কোরআনের শিক্ষা যদি বিলুপ্ত হইয়া যায় এদেশে মসজিদ মাদ্রাসা আর থাকবে না থাকবে না ঘরে ঘরে নাস্তিক তৈরি হইয়া যাবে এখন এই কোরআনের শিক্ষা যদি চালু করতে হয় চালু রাখতে হয় এই দায়িত্ব কি শুধু সরমায়ের পীর সাহেবের নাম আরো আছে ধরে কয় আল্লাহর কুতুব এই জন্য এই কোরআনকে রক্ষার জন্য কোরআনি শিক্ষা রক্ষার জন্য একটা বোর্ড গঠন করছেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড এই বোর্ডের অধীনে ঘোষণা দিয়েছেন যে আসো বাংলার মুসলমানরা আসো আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করি 68,000 গ্রামে 68,000 কোরআনি মক্তব কায়েম করব বলে হুজুর লাভ কি ওই 68,000 গ্রামে যদি মক্তব তৈরি হয় এই মক্তবে আমাদের ছোট্ট ছোট্ট ছেলে সন্তানরা ওই ছোট অবস্থায় যদি তাদের সিনায় কোরআন ঢুকাইয়া দেওয়া যায় তাদের সিনার ভিতরে যদি দ্বীনি এলেম শিখাইয়া দেওয়া যায় ও বড় হইলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে অমুক হবে তমুক হবে জজ হবে ব্যারিস্টার হবে অসুবিধা নাই
কিন্তু আল্লাহর ফজলেও মুসলমান হইয়া মরতে পারবে ও কোনদিন নাস্তিক হবে না কথা ঠিক না বেঠি আমি জিজ্ঞাসা করতে চাই এ আমার মুসলমান ভাইরা আমার বাবারা এই কাজটা আমাদের গুরুত্বের সাথে করা দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই এজন্য আল্লাহর কুতুবে কোরআন শিক্ষা বোর্ডকে সহযোগিতা করার জন্য সবাই পূর্তি আহ্বান জানাইছে আপনারা কি এই আহ্বানে সাড়া দেবেন নি কারা কারা সাড়া দেবেন একটু হাত জাগাইয়া দেখেন বলে হুজুর কিভাবে সাড়া দেব ভাই যার যেরকম মন তার সেরকম অবস্থা আমি কিন্তু বলি নাই যে যার যেরকম ধন তার সেরকম অবস্থা ধন আছে মন নাই দান করতে পারে না ইসলামের জন্য কিছু করতে পারে না কোরআনের জন্য কিছু করতে পারে না কথা ঠিক কিনা কিন্তু ধন নাই মন আছে আল্লাহ তারে দিয়ে কোরআনের অনেক খেদমত করাইছে কথা কয় না এই শহরে বহুত যাই দেখবেন কোটিপতি আছে যারা ইচ্ছা করলে দুই চার দশটা মাদ্রাসা নিজেরা করিয়া চালাইতে পারে কিন্তু একটা মাদ্রাসার ঈদ দেওয়ার তৌফিকদার হয় নাই আর বহুত গরিব রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা তাদের অর্থে তাদের শ্রমে বহুত মসজিদ বহুত মাদ্রাসা তৈরি হয়ে গেছে আল্লাহ তাদের খেদমত দিয়েছে এই কোরআন শিক্ষা বোর্ডের সহযোগিতা যার জমি আছে জমি দিয়া করবেন